নমস্কার আমি জ্যোতিষী গৌর ভট্টাচার্য সঙ্গে থাকুন অ্যাস্ট্রোগৌর চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই যারা এই মুহূর্তে এই চ্যানেলটি দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও কোনো আপলোড করব সেখানে আপনার সাথে সাথে পাবেন আজকে এই ভিডিওটাই বানাচ্ছি একটা ভিন্ন স্বাদের ভিডিও ভিন্ন ধরনের অনুষ্ঠান ভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ আপনাদের সঙ্গে একটা আলোচনার আপনাদের সঙ্গে একটা আড্ডা বলুন আলোচনা বলুন সেই জন্য কিন্তু এই লাইভ ভিডিও এই ভিডিও করা তো প্রত্যেকের সঙ্গে থাকুন এবং যারা পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করুন ও সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে দেওয়া দেখুন নাম্বার দেখা যাচ্ছে আমার সাথে যোগাযোগে যারা সরাসরি কথা বলতে চাইছেন অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করুন এবং যারা বাঁকুড়া থেকে অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় তাদের তাদের জন্য অনলাইন পরিষেবা তারা নিতে পারেন তার জন্য জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তিনটি জিনিস লিখে আপনার হোয়াটসঅ্যাপে পাঠান এবং আপনার নাম অ্যাড্রেস পাঠান আপনার কুষ্টি তৈরি এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে প্রতিনিয়ত অনলাইনে পরিষেবা দিয়ে থাকি বহু দীর্ঘদিন ধরে অনলাইনে পরিষেবা দিচ্ছি তো সর্বোপরি একটা জিনিস একটা কথা বলে রাখি প্রত্যেককে প্রত্যেক দর্শক বন্ধুকে যে আপনাদের মনের মধ্যে কিন্তু একটি জোর মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা ধৈর্য ধৈর্য ক্ষমতা সব থেকে কিন্তু মানে আগে ধৈর্য ক্ষমতা নিয়ে যে একটা আমি ছোটো একটা গল্প এর আগে আমি অনেক অনেক দিন আগে লাইভ প্রোগ্রামে ফেসবুকের লাইভ প্রোগ্রামে একটা অন্য প্ল্যাটফর্মে কিন্তু আমি বলেছিলাম সেখানে প্রচুর প্রচুর কিন্তু ভিওয়ার্স হয়েছিলো প্রচুর কমেন্টও এসেছিলো আপনাদের সহযোগিতা অবশ্যই ভালো এখানে আমি ইউটিউব চ্যানেলেও সেই গল্পটাই আমি বলছি যেটা যে একটা ছোট্ট একটা শিল্পীর জন্য যে মানুষ একটা ধৈর্যের জন্য মানুষ তার একটা সহ্যের জন্য যে কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারে এটা কিন্তু একটা মানে ভাবতেই ভাবা যায় না যে কিভাবে একটা মুভমেন্ট একটা মানুষ একটা কিভাবে কত কত দূর জায়গায় পৌঁছাতে পারে কত দূর জায়গায় যেতে পারে কিভাবে একটা সাফল্য পেতে পারে সেটাই একটা মাত্র আপনাদেরকে বলার জন্য আপনাদেরকে একটা মোটিভেশনের জন্য কিন্তু এটা ভিডিওটা বানানো সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যে একটা পাথরের শিল্পী একটা পাথরের শিল্পী একটা ওই পাথর মূর্তি বানানো যার কাজ সে পাথরের শিল্পী কে একটা গ্রামের কিছু ছেলে মিলে সেই পাথরের শিল্পীটাকে বলা হলো যে আমাদের গ্রামে একটা শিব মন্দির তৈরি হবে শিব মন্দির হবে শিবের জন্য যে মূর্তিটা দরকার আছে শিবের মূর্তিটা বানানোর জন্য একটা পাথরের দিয়ে মূর্তি বানিয়ে দেন আমাদের গ্রামে প্রতিষ্ঠা করবো কয়েকটি ছেলে মিলে বললো সেই শিল্পীও সেটাতে রাজি হয় শিল্পী বললো ঠিক আছে আমি একটা মূর্তি যেহেতু আমি শিল্পী মানুষ আমি একটা মূর্তি আপনাদেরকে বানিয়ে দেবো আমাদের গ্রামে শিবের মন্দির প্রতিষ্ঠা করুন এটা কিন্তু খুব একটা তা মানে তাৎপর্যপূর্ণ ভিডিও মন্দির শুনবেন যত সহকারে সেই শিল্পীকে যখন অর্ডার দেওয়া হলো একটা শিবের মূর্তি বানানোর জন্য সেই শিবের মূর্তিটা বানানো হলো শিবের মূর্তিটাকে টোটালিভাবে অর্ডার দেওয়া হলো শিবের মূর্তি বানানোর জন্য সেই শিল্পী বিভিন্ন জঙ্গলে জঙ্গলে গিয়ে সেই পাথরের সন্ধান করলো সেই পাথরের সন্ধান করতে 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 গিয়ে একটা পাথরকে দেখতে পেলো বেশ নিরেড একটা বড় ধরনের পাথর দেখতে পাওয়া গেছে যা বাহ এই সুন্দর খুব পাথরটা তো এই পাথরটা দিয়ে মূর্তি বানায় তো সেই শিব ঠাকুরের মূর্তি বানানোর জন্য সেই শিল্পী আবার তার সেই ঢাল তরাল সমস্ত কিছু যেসব জিনিসপত্র থাকে পাথর বানানো শিল্পী খোদাই করার যে জিনিসপত্র থাকে চিনি হাতুড়ি যে থাকে সেই চিনি হাতুড়ি নিয়ে বসলো সে মূর্তি বানানোর জন্য সে পাথরটাকে প্রস্তুত হলো যখন মূর্তি বানাতে লাগলো তখন কিন্তু পাথরটার থেকে একটা আর্তনাদ চিৎকার পাথরটার থেকে আ আমাকে বাঁচাও আ বাঁচাও খুব লাগছে ছেড়ে দাও ছেড়ে দাও করে কিন্তু আর্তনাদ চিৎকার করতে লাগলো সেই পাথরটা এটা একটা কিন্তু কাল্পনিক বিষয় হলো কিন্তু আপনার জীবনে কিন্তু এটা অনেক অনেক অংশে পরিবর্তন আনতে পারে ভালো করে শুনুন সেই পাথরটা যখন আর্তনাদ চিৎকার করছে সেই শিল্পী কিন্তু সেই পাথরটাকে ছেড়ে দিল না সেই পাথরটা দিয়ে আমি আর মূর্তি বানাবো না পাথরটা বারবার ধরে একটা জঙ্গলের মাঝে নিরিবিলি জায়গা পাথরটা কীভাবে কথা বলছে পাথরটা কীভাবে চিৎকার করছে কিভাবে এটা কীভাবে পসিবেল সেই পাথরটা থেকে শিল্পী ছেড়ে দিলো দিয়ে চলে গেল চলে যাওয়ার পরে সেই পাথরটা পড়ে আছে জঙ্গলে পড়ে আছে কিছু দূর যাওয়ার পরে আর একটা সেরকমই পাথর দেখতে পেলো সেরকমই পাথর দেখতে পাওয়ার পরে তখন শিল্পী হলো বাহ এই তো একটা পাথর দেখতে পেয়েছি এটা দিয়ে আমি মূর্তিটা বানাবো আমি ওই পাথরটা ছেড়ে দিয়েছি সেই মূর্তিটা বানানোর জন্য তার চিনি হাতুড়ি আবার সেই ব্যাগ থেকে বার করে মূর্তি বানানোর জন্য প্রস্তুতি নিল সেই প্রস্তুতি নেওয়ার পরে কি হলো চিনি হাতুড়ি করে যখন সেই ঘা দিচ্ছে সেই পাথরটা কিন্তু খুব স্লাইট লিকটা করছে আহ উহ করে চিৎকার করছে কিন্তু তার চিৎকার করলে সেই আর্থনাদটা কিন্তু সে প্রকাশ করে সে সহ্য করে যাচ্ছে সেই সহ্য করতে 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 যখন সেই পাথরটা ঠুকে ঠুকে একটা দারুণ শিবের মূর্তি একটা যখন বানিয়ে ফেলেছে তখন সেই যে আনন্দ মানে শিল্পীর যে আনন্দ দারুণ মূর্তি বানিয়েছে কিন্তু সেই শিল্প মূর্তি তো অনেক ভারী সেই গ্রামের লোকজনকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে পরে তারপরে আপনার সেই মূর্তি সেই মূর্তিটাকে সেই জঙ্গল থেকে তুলে নিয়ে এসে গ্রামের একটা মন্দির শিব মন্দির কিন্তু প্রতিষ্ঠা করা হলো বিরাট বড়োভাবে মন্দির ঢাক ঢোল পিটিয়ে বহু হোমযজ্ঞ করে বহু মানে ঘোটা করে একটা মন্দিরটা তার উপস্থাপিত হচ্ছে প্রচুরভাবে কিন্তু সেই মন্দিরটা একদম টোটালি ফিনিশ হলো ফিনিশ হয়ে যাওয়ার পরে যখন সবাই সেই শিব মন্দিরে প্রচুর অগণিত ভক্ত লাইন দিয়েছে সেই মন্দিরে তো সেই শিবের নারকেল ভাঙার জন্য একটা পাথর লাগবে শিবের নারকেল ভাঙার জন্য বা তখন নারকেল ভাঙার জন্য পাথর দরকার সেই বলছে ওই যে আমি একটা জঙ্গলে পাথর ছেড়ে এসেছিলাম সে প্রথমে যে শিব মন্দির যাকে দিয়ে শিব শিবমূর্তি করতে চাইছিলো সেই পাথরটাকে জঙ্গল থেকে তুলে আনা হলো সেই মন্দিরের পাশে কিন্তু তাকে রেখে দেওয়া হলো সেইখানে সব পাথরটার উপরে নারকেল ফাটাচ্ছে আর বাবার শিবের মাথায় কিন্তু সেই জলটা কিন্তু দিচ্ছে এইভাবে প্রতিনিয়ত কিন্তু কন্টিনিউ কিন্তু প্রচুর চলছে প্রচুর দিন চলছে এবার দুটো পাথরের মধ্যে কনভারসেশন হচ্ছে দুটো পাথরের মধ্যে একদিন কথোপকথন হচ্ছে ওই দেখ একই জঙ্গলে আমরা বাস করতাম আমরা একই জঙ্গলে বাস করতাম কোথায় তোর জায়গা কোথায় আমার জায়গা তুই কোথায় আগে শিবের মন্দিরে বসে তোর মাথায় প্রতিদিন ঘি দুধ জল জল দিয়ে প্রতিদিন পূজা করছে আর আমার মাথাতে প্রতিদিন এটা করছে কি নারকেল ফাটি দিয়ে যাচ্ছে তখন দুদিনের মধ্যে বলছি দেখ সেটা সেদিন তোকে কিন্তু প্রথম কিন্তু মূর্তি বানাতে গেলে তোকেই প্রথম মূর্তি বানাতে গেছিলো সেদিন কিন্তু তুই সহ্য করতে পারিস না সেটা যে সহ্য ক্ষমতার জায়গায় সহ্য ক্ষমতার জন্য কিন্তু সে কিন্তু আজকে কিন্তু আগে মানে শঙ্কর বেনে গেছে যে সহ্য করতে পারে না সে কিন্তু কঙ্কর বেনে আছে সে কিন্তু রাস্তার পাথর হয়ে গেছে সে একটা আম আদমি পাথরের মতন কিন্তু হয়ে গেলো সেই জায়গাটাতে কিন্তু এই জন্য বলা হয় যে সহ্য ক্ষমতা সহ্য ক্ষমতা কোন গ্রহ বাড়ায় সেটা হচ্ছে শনি জন্মকুণ্ডলিতে আপনার শনি যত স্ট্রং থাকবে তত আপনি জীবনে কিন্তু অনেক অনেক অংশ আরে কিন্তু সাকসেসফুল জায়গায় কিন্তু যেতে পারবেন শনি যদি আপনার ভালো থাকে তবেই কিন্তু আপনি জীবনে সাকসেসফুল জায়গায় যেতে পারবেন শনি যদি আপনার ভালো থাকে জীবনে কিন্তু চরম চরমতম শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন এটা কিন্তু শনি গ্রহের কিন্তু একটা মহিমা এই শনি গ্রহের যদি এই ভিডিওটা ভালো থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করুন এই ভিডিওটা দেখে যদি অনেক অনেক কিছু শিখার বিষয় আছে যে সহ্য ক্ষমতায় বাড়ান যদি আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নিয়ে টোটালি আরও কিছু প্রশ্ন থাকে নিজের নিজেদের জন্মগ্রণির স্পেসিফিক কিছু জানতে চান অবশ্যই নিচে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন সঙ্গে থাকুন এবং প্রতিদিন এই ভিডিওতে অবশ্যই অবশ্যই চোখ রাখুন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নতুন নতুন তথ্য নিয়ে আসবো যারা এই নতুন চ্যানেল আমার দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন প্রত্যেকের প্রত্যেকের পরিবারের মঙ্গল কামনা করে আজকের লাইভ অনুষ্ঠান এই অনু আমাদের ইউটিউবের ভিডিও অনুষ্ঠান অবশ্যই অবশ্যই কিন্তু শেষ করলাম